আপনার নাম তুহিন সরকার, আপনি কোথা থেকে এসেছেন? আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাতুদ্দি থানা রায়না 2 নম্বর ব্লকের উত্তরণ গ্রাম পঞ্চায়েতের ঠাকুরগ্রামের বাসিন্দা। আপনার পরিচয় দিন। আমার নাম তুহিন সাঁতরা, আমার বাবার নাম শ্রী প্রভাত সাঁতরা। আমি স্যার 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে একলক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। বর্তমানে আমার বয়স এখন 22 বছর প্লাস এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং এসবের জন্য প্রস্তুতি নিচ্ছি। কম্পিটিটিভ পরীক্ষা তো অনেক রকমই আছে, আপনি কেন পুলিশ লাইনটা বেছে নিলেন, কেন আপনি পুলিশ হতে চান? স্যার, আমার ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যাওয়ার একটা তীব্র ইচ্ছা ছিল, যেটা আমার বিভিন্ন কারণবশত হয়ে ওঠেনি এবং সেই স্বপ্নটা বাস্তবে রূপায়ণ করতে আমার আরেকটি পথ খোলা ছিল, এটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদ। তার জন্য আমি এই পথকে বেছে নিয়েছি। কি ধরনের সমস্যা হয়েছিল, মানে তুমি বললে যে যেগুলো হয়ে ওঠেনি? স্যার, সমস্যা বলতে কখনো কখনো মাঠ পারলে পরীক্ষায় বার গেছি, কখনো পরীক্ষা হলে মাঠে বার গেছি, আবার কখনো আমার শারীরিক প্রবলেমের জন্য মাঠ করতে যেতে পারি, এইভাবে আমার সুযোগগুলো বেরিয়ে গেছে। তো পুলিশের চাকরিটাকে বেছে নিচ্ছ, মানে তুমি যে পুলিশের চাকরিটাকেই বেছে নিচ্ছ, এটার জন্য তুমি মানে কত দূর কি মানে এগিয়ে এসছো সেটা তো আমরা জানি, বাট কেন এইটা বেছে নিয়েছো সেটা বলো। কারণ স্যার, পুলিশের কাজগুলো আমার ভালো লাগে, সামনে থেকে এরকম নিজের থানার পুলিশ অফিসারদের আমরা দেখেছি এবং পুলিশের এই যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন বিপর্যয়মূলক কাজ, সরকারি বিভিন্ন কর্মসংস্থান কাজে এগিয়ে আসা, মানুষের যে উপকার সহযোগিতা করা, এইসব জিনিসগুলো আমার ভালো লাগে। তাই আমিও মানুষের উপকার মানে মানুষের সেবামূলক যে কাজ পুলিশ, সেটা আমি করতে চাই। তাই তুমি কি এরকম ধরনের কোনো সেবামূলক কাজ আগে কখনো যুক্ত ছিলে বা করেছো, তার কোনো উদাহরণ দিতে পারবে? না স্যার, সেরকম কোনো সেবামূলক কাজ আমি যুক্তি হইনি, তবে ইচ্ছা আছে হওয়ার। আপনি জিজ্ঞাসা করুন। আচ্ছা, আপনি বললেন আপনার বাড়ি বর্ধমান? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। আচ্ছা, পূর্ব বর্ধমানের একজন বিখ্যাত ব্যক্তি, মানে ওনার ওখানেই জন্ম হয়েছেন, বাংলা ভাষায় উনি প্রথম রামায়ণ রচনা করেন, তার নাম বলতে পারেন? আমার সম্ভবত মনে পড়ছে ওনার নাম কীর্তিবাস ওঝা। কাশীরাম দাস। কাশীরাম দাস, সরি স্যার। আচ্ছা, আপনি বলুন, পূর্ব বর্ধমানের যে বিভিন্ন প্রকৃতি সম্পর্কে একটু বলেন, কেমন কী প্রকৃতি? পূর্ব বর্ধমানের প্রকৃতি বলতে, পূর্ব বর্ধমানের পূর্ব দিকে আছে নদিয়া জেলা, পশ্চিম দিকে আছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, উত্তরে রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা, এবং দক্ষিণে রয়েছে হুগলি জেলা। আচ্ছা, আপনি কি জানেন পূর্ব বর্ধমান ধান চাষ খুবই বিখ্যাত, কী বলা হয় পূর্ব বর্ধমানকে? পূর্ব বর্ধমানে ধান চাষ বিখ্যাত হওয়ার জন্য এখানে পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গে। পূর্ব বর্ধমানের ধানের গোলা ছাড়া আর একটা বিখ্যাত জিনিস আছে, সেটা কি বলুন তো? বর্ধমানের মিহিদানা। আচ্ছা, পূর্ব বর্ধমান আগে বর্ধমান নাম ছিল, পূর্ব বর্ধমানকে ভেঙে বর্ধমানকে ভেঙে দুটো আলাদা আলাদা জেলা করা হয়েছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, ঠিক আছে? এইবার এটা কত মানে কবে করা হয়েছে স্যার? এটা 2017 সালের 7ই এপ্রিল বর্ধমানকে ভেঙে এর পূর্ব ভাগ পূর্ব বর্ধমান এবং পশ্চিম দিক পশ্চিম বর্ধমান নামে ভাগ করা হয়েছে। পূর্ব বর্ধমানের সদর দপ্তর এবং পশ্চিম বর্ধমানের সদর দপ্তর কোথায়? পূর্ব বর্ধমানের সদর দপ্তর স্যার বর্ধমান, পশ্চিম বর্ধমানটা আসানসোল। আসানসোল। বর্ধমানের মধ্য দিয়ে একটা বিখ্যাত নদী প্রবাহিত হয়েছে, সেই নদীটির নাম কি স্যার? দামোদর নদী। দামোদর নদী। দামোদর নদী না নদ? দামোদর নদ। তার নদী আর নদের মধ্যে পার্থক্য কি স্যার? নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ আর নদ হলো পুংলিঙ্গ। পুংলিঙ্গ শব্দ।
আপনি একটু এক্সপ্লেন করতে পারবেন কি এইটাকে কেন আমি দামোদর নদকে নদ বলছি, সিন্ধু নদকে নদ বলছি, ঠিক আছে, আর গঙ্গাকে নদী বলছি, কেন বলছি বলতে পারবেন? না স্যার, এই সম্পর্কে সঠিক ধারণা নেই। দামোদর নদকে সাঁতরে অতিক্রম করেছিলেন একজন মানে বাংলার বিখ্যাত বরেণ্য ব্যক্তি, তার নাম কি বলতে পারবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম শুনেছেন? নাম শুনেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা কেন বিদ্যাসাগর বলা হয়? সাহিত্য চর্চায় একজন বিখ্যাত প্রভাবশীল ব্যক্তি ছিলেন। প্রভাবশীল বলতে মানে সাহিত্য জগতে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। উনি বর্ণ পরিচয়ের স্রষ্টা এবং উনার আরো সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ আছে, দু একটা কাজের নাম বলতে পারবেন? না স্যার, এমন তো মনে হচ্ছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? স্যার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ঘাটালের অন্তর্গত। থ্যাংক ইউ। আপনি জিজ্ঞাসা করুন। বর্ধমান যে নামকরণের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জানা আছে? বর্ধমান নামটা কেন হলো? বর্ধমানের ইতিহাস মোটামুটি খ্রিস্টপূর্ব 5000 বছর পুরাতন। তবে এখানে জৈন 24তম জৈন তীর্থঙ্কর মহাবীর এই এলাকায় ধর্ম প্রচার করতে এসেছিলেন এবং তারই নাম অনুসারে বর্ধমান তারই নাম ছিল, তারই নাম অনুসারে বর্ধমান জেলার নাম করা হয়েছিল। আচ্ছা, আপনি বর্ধমানের আয়তন কত আছে, কত বর্গ কিলোমিটার বলতে? বর্ধমানের আয়তন হচ্ছে স্যার 5432 বর্গ কিলোমিটার। আচ্ছা, তুমি যে মানে আপনি যে পুলিশের চাকরিটাই বেছে নিচ্ছেন, তো পুলিশের যে সামাজিক দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা সম্পর্কে কিছু বলতে পারবে? পুলিশের দায়বদ্ধতা বলতে গেলে পুলিশের কিছু সমাজের প্রতি কর্তব্য এবং ডিপার্টমেন্টে অনেকগুলো কাজ আছে, যেমন পুলিশ বিভিন্ন বিপর্যয় মোকাবিলা করে, সমাজে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলাটাকে বজায় রাখে, বিভিন্ন অপরাধ এবং দুর্নীতি দমন করে, বিভিন্ন বিপর্যয় মোকাবিলা করে এবং এইগুলি করে থাকে পুলিশ। আচ্ছা, তো তোমার যে থানার নাম কি? আমার থানার নাম স্যার মাধবদী। মাধবদী, ওখানকার বর্তমান যে ইনচার্জ আছেন তার নাম কি বলতে পারবে? এই মুহূর্তে আমার স্যার জানা নেই। খবরের কাগজে পড়ো? না স্যার, তো পড়ি না। রিসেন্টলি ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 15তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন। ইনি একজন রাষ্ট্রপতি হতে গেলে তার কি কি যোগ্যতা থাকা দরকার? রাষ্ট্রপতি একজন ভারতের হতে গেলে তাকে প্রথমত তার ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। ঠিক। এবং তিনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান এসবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, যখন থাকলেও এই রাষ্ট্রপতি পদপ্রার্থী যখন হবেন তখন ওইসব পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, ঠিক আছে? আর ভারতের যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। এই জন্য আমাদের এই রাষ্ট্রপতি, আমাদের দেশ কি ধরনের দেশ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক বলতে কি বোঝায়? প্রজাতান্ত্রিক বলতে বোঝায় স্যার যেখানে প্রজাই হচ্ছে রাষ্ট্রে। আমরা আপনার প্রতি অ্যাপ্রিসিয়েট আশা করছি, আপনার কোনো রকম প্রবলেম হবে না, আপনি 12+ বা 13 উপরে নাম্বার পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার।